চার সালেও প্রণব রয়তে জয়দীপ রয় নিলুয়াজি মুম্বাই বৈকণ্ঠনাথ তর্কভূষণ মহামুখোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট নিবিশিংতেই মনোবেলি চা বাগান আমচাই নিয়ে ব্রে ফুটবল থং বদলন থং যাক নাই মানিখনে বাকমানক কারিব আমচাই নিয়ে চুগিয়া লুকুরগ্ন দীপাবলি তেনি সালন গই খিচুড়ি সঙ্গে চানানি মানিখনে তাই চানা মটর বাগজাখা এখানে আমাদেরকে ভুজাসি দেওয়া হয়েছে আমাদেরকে খুব ভালো লাগছে কারণ আমরা এখনো সুযোগ সুবিধা পাইনি এই চাষমিক উন্নয়ন থেকে আমাদেরকে মানে সুযোগ সুবিধা করে দিয়েছে তো খুবই খুশির কথা এটা আমরা ছোট থেকে প্র্যাকটিস করি যে একটা গ্রামের মেয়ে বলে কেউ মানে যোগ্য দেয় না মানে সহযোগিতা দেয় না আমরা বাগানে গিয়েও বলেছি এই বল মানে আমাদেরকে খেলার কথা কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করেনি কিন্তু চাষমুখ উন্নয়ন থেকে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের টিম খুবই ভালো আমরা যখন খেলি তো আমরাও ফার্স্ট প্রাইজ নিয়ে আসি তোমরা যে খেলাধুলা করো তো তোমরা কখনো রাজ্য দলের হয়ে খেলেছো বা রাজ্যের কোথাও অন্য জায়গায় খেলাধুলা রাজ্য হয়ে তো আমরা দুজন খেলেছি ও কল্পনা হয়ে খেলেছি আর আমি গুয়াহাটি গিয়ে খেলেছি মানে ত্রিপুরা রাজ্য হয়ে তো আমরা এখানে মানে চারটা টিমের লগে মানে তিনটা টিমে হেরে গেছি আর একটা টিমে জিতেছি এর আগে কোনোদিন তোমরা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইছো না মানে পাইছি না স্কুল থেকে খেলেছি তো স্কুল স্যার আমাদেরকে প্র্যাকটিস করিয়েছে এখান থেকে খেলেছি আর অন্য বাগান থেকেও সুযোগ সুবিধা দেয়নি তারা দেখেছি আমরা খুব ভালো খেলি তবুও আমাদেরকে সুযোগ সুবিধা দেয়নি এখনো এই যে আজকে ট্রাস্টের পক্ষ থেকে এবং ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে যে আজকে তোমাদের হেল্প করছে বা সাহায্য সহযোগিতা করে তোমাকে কেমন লাগতেছে আমাদেরকে খুব ভালো লাগছে যে আমরা আগে যাই ভালো খেলবো ভালো প্র্যাকটিস করবো ভালো টুর্নামেন্ট খেলতে পারবো ভালো ক্লাবে খেলতে পারবো তাই আর আমাদের টিম আগাবে বলে আমাদেরকে খুব ভালো লাগছে ফুটবল খেলার প্রতি আগ্রহ ফুটবল নিয়ে স্বপ্ন দেখা এই সমস্ত কিছুর সঙ্গে আমরা বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মহামুখোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের তরফে শুধু ওদের স্বপ্নের সঙ্গে সামিল হওয়া এই সমস্ত কিছুর পেছনে এই প্রভাসিনীর কথা বলতে লাগে প্রভাসিনী আমাকে একটা ছোট্ট ভুল ধরায় দেওয়ার ফলেই আমি এই কাজটা করতে আমরা উদ্যোগ নিচ্ছি কিছুদিন আগে সন্ধ্যার সময় যখন ওর সঙ্গে বসে কথা বলছিলাম ওর একটা জার্সি করা ছিল লা লিগার জার্সি আমি কয়েক মুহূর্তের জন্য লা লিগার বুন্দেশলিগার মধ্যে একটু গণ্ডগোল করে নিয়েছিলাম তো ও আমার সংশোধন করে দেয় যে এটা জার্মান লিগ না এটা স্প্যানিশ লিগ মনোবেলি চা বাগানের প্রত্যন্ত গ্রামে যে এলাকাতে আধুনিকতা ছোঁয়াগুলো সবগুলো আসে নাই সেইখানে একটি বাচ্চা মেয়ে আমাকে লা লিগা এবং বুন্দেশলিগার ডিফারেন্স ধরাই দিয়েছে তখনই আমার কবি একটা মানে আকাঙ্ক্ষা যাচ্ছে যে এরা পারব যদি এদেরকে ঠিকঠাকভাবে সাহায্য করা যায় সেই উপলক্ষে সেই চিন্তাধারার থেকেই আমি ওদেরকে যে ওদের খবর নিলাম যে ওদের কী কী দরকার আমরা এই চা উন্নয়ন শ্রমিক সমিতি থেকে বললো ওদের মানে ইনফ্রাস্ট্রাকচারই নাই ফুটবল খেলার বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা আমরা আজকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করলাম ওদের জন্য এবং আমরা চাই যে ফুটবল নিয়ে শুধু জার্সি করে আজকে গেলে মানে ওরা রোজ যাতে সকালবেলায় প্র্যাকটিস করে পড়াশোনার পাশাপাশি রোজ সকালবেলা প্র্যাকটিস এবং রোজ সকালবেলা আমি চা শ্রমিক উন্নয়ন সমিতির লোকেদের অনুরোধ করবো ওদের জন্য পুষ্টিকর খাদ্যের যোগান রাখবেন যদি সেই জায়গাতে কোনো রকম আমাদের ট্রাস্টের তরফে সাহায্যের দরকার হয় আমরা করব আগামী দিনে তাদের কোচিংয়ের ব্যবস্থাও কিন্তু রাখবেন হ্যাঁ আমরা কোচিং এবং অন্যান্য যে যে ব্যবস্থা ওরা সেই জিনিসটার শিডিউলটা তৈরি করলে যে ওদের এই সাহায্য লাগে আমরা সেটার ব্যবস্থা করে দেব এবং আগামী দিনে যাতে ওরা ত্রিপুরার মহিলা লীগ এবং এই ছাড়াও অন্যান্য বাইরের টুর্নামেন্ট খেলতে পারে সেই ব্যবস্থাও যাতে করা যায় সেটাও আমরা দেখব এবং আমি শুনলাম যে এখানে মৌসুমী বোধহয় কুয়ালালামপুর খেলতে যেতেছে না ইন্টারন্যাশনাল হ্যাঁ কোন ক্লাব না ওখান থেকে স্পেনে লা লিগা ওই ক্লাবের হয়ে খেলতে যেতেছে কোন জায়গায় থাইল্যান্ডে খেলতে যায়
Raju ko pata, Raju.